রকমভাবে মাছের ঝাল তৈরি করে খেয়েছেন, অনেক রকমভাবে মাছ রান্নাও করেছেন, কিন্তু আজকে আমি রিকোয়েস্ট করব, আমি যে পদ্ধতিতে রান্না করলাম সেই পদ্ধতিতে আপনারা একবার মাছের ঝাল রান্না করে দেখবেন। আজকে আমি তৈরি করব তেলাপিয়া মাছের ঝাল। মাছটি খেতে কিন্তু বড়ই সুস্বাদু, আর এরকমভাবে ঝাল রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা এভাবে ঝাল রান্না করলে কিন্তু সবসময় মনে হবে সব মাছকেই এরকমভাবে ঝাল রান্না করে খাই। তাহলে আসুন দেরি না করে ঝটপট তৈরি হওয়া মাছের ঝালের রেসিপিটি দেখে নিন। এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, একদম টাইম কনজিউমিং না কিন্তু। তাহলে আসুন দেখে নিন। এখন দেখুন, মাছের ঝাল করার জন্য আমি এখানে মাছকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে তারপরে এতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। মোটামুটি 10 থেকে 15 মিনিট মাখালেই হয়ে যাবে। দেখুন আমি নুন দিচ্ছি, নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি ভালো করে মাছের সাথে নুন আর হলুদ মিশিয়ে নেব। দেখুন এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, এবার এতে আমি দিয়ে দেব সর্ষের তেল। আপনারা চাইলে রিফাইন তেলও দিতে পারেন, কিন্তু সর্ষের তেলেই কিন্তু মাছের ঝালের টেস্টটা খুব বেশি ভালো হয়। এবার তেলটাকে আমি গরম হতে দেব। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভালো করে ভাজা করে নেব। নুন হলুদ মেখে রাখা মাছগুলো আমি এভাবে ছেড়ে দিচ্ছি মাছ ভাজা করার জন্য। ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সবার সাথে শেয়ার করে দেবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো দেখে। মাছ ভাজা হয়ে গেছে, সেই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি অ্যাড করছি জিরে বাটা। আমি এখানে 2 টেবিল চামচ ভর্তি করে জিরে নিয়েছিলাম, বেটে নিয়েছি ভালো করে। আর এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আমি কোনো লঙ্কার গুঁড়ো ছাড়াই এখানে পুরো রান্নাটি করব। এবার এতে আমি অ্যাড করে দিলাম সর্ষে, আর এটা হলো পোস্ত। সর্ষে, পোস্ত, জিরে এই তিনটি দিয়ে মাছের ঝাল যদি কখনো না করে থাকেন তাহলে একবার এই রেসিপিটা দেখে করে দেখবেন। এবার হলুদ গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করতে হবে, মানে মশলাটাকে কষাতে হবে। দেখুন আমি একটু জল দিচ্ছি যেন মশলাটা যেন লেগে না যায়, মানে পোড়া যেন না ধরে। মশলাটা পুড়ে গেলে টেস্টটা কিন্তু একদম ভালো হবে না। দেখুন এবার নুন দিয়ে দিচ্ছি, নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এখন গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। আমি 2টো গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দেখুন এভাবে নাড়াচাড়া করে মশলাটা ভাজা হয়ে যাচ্ছে। এই সময় মোটামুটি আমার মশলা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিচ্ছি ঝোলের জন্য। এটার ঝোল খুব বেশি হবে না, খুবই কম হবে, আপনারাও বেশি একটা জল দেবেন না ঝোলের জন্য। এবার ঝোলটা ফুটতে দেওয়ার জন্য এখানে ঢাকনি দেওয়া হয়েছে। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার একে একে মাছগুলোকে, ভেজে রাখা মাছকে দিয়ে দিতে হবে। দেখুন মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে ফুটন্ত ঝোলে। মাছগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ ফোটাতে হবে যেন মাছগুলো যেন মশলার সাথে ঝোলের সাথে ভালো করে সেদ্ধও হয়ে যায়, আর মশলা যেন মাছের গায়ে ভালো করে ঢুকেও যায়। দেখুন কত ঝটপট তৈরি হয়ে গেল মাছের ঝাল। এরকম তেলাপিয়া মাছের ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপি তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর এরকমই যদি সুন্দর সুন্দর রেসিপি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানালাম, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান। খুবই কম তেলে আর একদম লঙ্কার গুঁড়ো ছাড়া মাছের ঝাল কিন্তু খুবই সুস্বাদু।